আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেফ ইমরান। কেমন আছেন ডোর্স? আজকে আপনাদের মাঝে আমি দেখাবো ইতালিতে ট্যুরিস্ট পয়েন্ট, কিছু সুন্দর দোকান এবং জায়গা। তাহলে আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। বন্ধুরা, এই যে জায়গাটা দেখতে পারতেছেন, এটা কিছু অল্প দিনের জন্য কিছু দোকান বসে এখানে। এটা একদমই ট্যুরিস্ট পয়েন্ট, এখানে হাজার হাজার ট্যুরিস্ট এস্তাতে যখন গরম থাকে তখন আসে। আর জায়গাটা খুবই সুন্দর, এখন অনেক গরম তাই অনেক ট্যুরিস্ট আসছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর ব্যাগ বানিয়ে রাখছে, আর অনেক কিছু অনেক দোকানই আছে এখানে, ঘর সাজানোর কিছু, তারপরে মেয়েদের জিনিসপত্র, এগুলো হচ্ছে ঘর সাজানোর জন্য। যেটা দেখতে পাচ্ছেন এখানে, এটা এই জায়গাটা হলো একদম ট্রেন স্টেশন মাটির নিচে, তার উপরে ঠিক এই ট্রেন স্টেশন, এখান থেকে উপরে উঠে ওই যে গ্লাস দেখতে পাচ্ছেন, এটা নিচে ট্রেন স্টেশন, মেট্রো ট্রেন। এখানে মানুষ হাঁটে, এখানে গাড়ি ঢোকার নিষেধ, এখান দিয়ে শুধু মানুষ হাঁটার জন্য। প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে হাঁটে। রোডের দুই সাইডে দোকান, মার্কেট, একটা বড় যে উঁচা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ট্রেন স্টেশনের একটা গ্লাস। ভিতরে প্রায় তিন চার পাঁচ তলা ছয় তলার মতো নিচে হবে, এত নিচে ট্রেন স্টেশনটা। এটা আমার জবের খুব কাছাকাছি, এর সামনেই আমি জব করি। দেখতে পাচ্ছেন ইমার্জেন্সি রক্ত নেওয়ার জন্য মেয়েরা দাঁড়িয়েছে এখানে। এখানে একজন আর্ট করতেছে, ছবি আর্ট করে টাকা অর্জন করে উনি, ওনার পেশা এটা। ছবিটা আমি দেখাবো আপনাদের একটু একটু করে সামনে নিয়ে। এই যে রোডটা ভিয়া রোমা, এটা কত সুন্দর ছবি আর্ট করছে রাস্তায় দেখতে পাচ্ছেন। বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, এবং যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি পুশ করে রাখবেন, এতে করে নোটিফিকেশন পেয়ে যাবেন সবসময় আমার ভিডিওর। তো বন্ধুরা, দেখতে থাকুন। Subscribe my channel, press the bell icon.